প্রিয় শিক্ষার্থীরা, আমি রাজন ভৌমিক, সহকারী শিক্ষক, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী। আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা বাড়িতে কেমন আছো? আশা করি করোনার এই মহামারীতে তোমরা সবাই বাড়িতে আছো এবং ভালোই আছো। তোমরা আশা করি লেখাপড়ার সাথে যুক্ত আছো। তো গত ক্লাসে আমি তোমাদেরকে পার্সপ স্পিচ এবং পার্সপ স্পিচের একটি অংশ নাউন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরেকটি অংশ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো প্রিপোজিশন নিয়ে আলোচনা করার আগে প্রিপোজিশন মানে কি আমরা একটু জেনে নিই। প্রি শব্দের অর্থ আগে, পজিশন শব্দের অর্থ অবস্থান। সুতরাং প্রিপোজিশন শব্দের অর্থ পূর্বে অবস্থান, অর্থাৎ প্রিপোজিশনটি দ্বারা কোন শব্দের পূর্বে অবস্থিত শব্দকে বোঝানো হয়। অর্থাৎ যে সকল শব্দ কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, ওই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য সব ওয়ার্ডের সাথে সম্পর্ক বোঝায় তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ বাক্যের ভিতরে নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত শব্দসমূহই হচ্ছে প্রিপোজিশন। যেমন উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশের মধ্যে বাস করি। বাংলাদেশ শব্দটি একটি নাউন, লিভ একটি ভার্ব, ইন প্রিপোজিশন। এখানে বাংলাদেশের ভিতরে উই সাবজেক্ট, সাবজেক্টটি বাংলাদেশের এই ভিতরে অবস্থিত, অর্থাৎ উই হচ্ছে আমরা, আমরা বাংলাদেশের ভিতরে অবস্থান করতেছি বুঝাচ্ছে। অর্থাৎ ইন দ্বারা বাংলাদেশের ভিতরের অবস্থান প্রকাশ পায়। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, যাই হোক প্রিপোজিশনগুলো এখানে দেওয়ার কারণ হচ্ছে তোমাদের প্রিপোজিশনগুলো সাধারণত শূন্যস্থান পূরণে আসে। তো শূন্যস্থান পূরণে যে সকল প্রিপোজিশন সাধারণত দেওয়া থাকতে পারে সেগুলো হলো অন, ইন, অ্যাট, আন্ডার, বিসাইড, উইথ, টু, বিহাইন্ড, ফ্রম, ফর, অফ, বাই, উইদাউট, ইনটু, আউট অফ, অ্যাবাউট, থ্রো, এক্সেট্রা। এই প্রিপোজিশনগুলি তোমাদের শূন্যস্থান পূরণের বক্সে দেওয়া থাকতে পারে। তো আজকে আমরা আমাদের দুটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন ইন এবং অফ নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ইন প্রিপোজিশন। ইন এর ব্যবহার, এক, বড় শহরের পূর্বে, নামের পূর্বে সাধারণত ইন বসে। যেমন হি লিভস ইন ঢাকা, ঢাকা একটি বড় শহরের নাম। হি এখানে সাবজেক্ট, হি শহরের ভিতরে বাস করছে, তাই এখানে প্রিপোজিশন ইন ব্যবহার করা হয়েছে। দুই, কোন দেশের নামের পূর্বে সাধারণত ইন বসে। যেমন হি লিভস ইন বাংলাদেশ, সে বাংলাদেশের ভিতরে বাস করে। তিন, দিনের বিভিন্ন সময়ের আগে সাধারণত ইন বসে। যেমন উই গেট আপ ইন দ্য মর্নিং, এখানে মর্নিংটা সকালবেলা, দিনের একটি সময়, তাই মর্নিং এর আগে এখানে ইন ব্যবহার করা হয়েছে। তারপর মাস বা বছরের পূর্বে সাধারণত ইন বসে। যেমন হি বর্ন ইন মে, সে মে মাসে জন্মগ্রহণ করেছে। এখানে মে একটি মাসের নাম, তাই মাসের নামের পূর্বে আমরা ইন ব্যবহার করেছি। কোনো কিছুর ভিতরে অবস্থান করা বোঝাতে ইন বসে। যেমন হি লিভস ইন দ্য হাউস, অর্থাৎ সে বাড়ির ভিতরে বাস করে। এরপরে আসো স্থানের নামের আগে ইন বসে। যেমন হি লিভস ইন চৌমুহনী, সে চৌমুহনীতে বাস করে। চৌমুহনী একটি স্থানের নাম। পেশা বুঝালে ইন বসে। যেমন হি জয়েন ইন পলিটিক্স, পলিটিক্স একটি পেশার নাম, তাই এখানে পলিটিক্সের আগে ইন ব্যবহার করা হয়েছে। কোনো মাধ্যম বোঝাতে ইন বসে। যেমন হি স্পিক্স ইন ইংলিশ, সে ইংরেজির মাধ্যমে কথা বলে। এ হলো ইনের ব্যবহারের, ইনের ব্যবহার বিধি। তোমরা তোমাদের পাঠ্যবইয়ের অনেকগুলো বাক্যের ভিতরে ইন শব্দটি দেখবে, সেখানে ইন কেন ব্যবহার করা হয়েছে এবং কিভাবে ব্যবহার করেছে সেটি জানার চেষ্টা করবে। এরপরে আসো অফের ব্যবহার। প্রিপোজিশন অফের ব্যবহার নিয়ে আমরা এখন কিছু আলোচনা করি। প্রথমে, এক, কোনো উপকরণ বোঝাতে অফ ব্যবহার করা হয়। যেমন দ্য হাউস ইজ মেড অফ স্টোন, বাড়িটি পাথরের তৈরি। এখানে পাথর বাড়িটি তৈরির উপকরণ, তাই স্টোনের অফ পূর্বে অফ ব্যবহার করা হয়েছে। দুই,
কোনো কিছুর মালিকানা বুঝাতে অভ্যসে। অর্থাৎ তুমি কোনো জিনিস বা সম্পদের মালিক বুঝালে সেক্ষেত্রে ওই সম্পদের নামের পূর্বে আমরা অফ ব্যবহার করব। যেমন দিস পেন ইজ অফ মাই সিস্টার, এখানে কলমটির মালিকানা আমার বোনের বুঝাচ্ছে, তাই এখানে আমরা অফ ব্যবহার করেছি। কোনো কারণ বোঝাতে অভ্যসে, যেমন হি ডাইড অফ ক্যান্সার, সে ক্যান্সারে মারা গিয়েছে, ক্যান্সারটি তার মৃত্যুর কারণ, সেই জন্য এখানে অপব্যবহার করা হয়েছে। চার, কোনো বিষয় বোঝাতে অভ্যসে, যেমন আই এম থিঙ্কিং অফ দ্য ম্যাটার, এখানে চিন্তা করাটা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে চিন্তা করা বোঝাচ্ছে, তাই এখানে এই ম্যাটারের পূর্বে অপব্যবহার করা হয়েছে। পাঁচ, কোনো কিছুর উদ্ভূত বোঝাতে অভ্যসে, যেমন দ্য বয় ইজ কেম অফ এ রিচ ফ্যামিলি, অর্থাৎ দ্য বয় কেমস অফ এ রিচ ফ্যামিলি, অর্থাৎ ছেলেটি একটি সম্ভ্রান্ত পরিবার বা ধনী পরিবার থেকে এসেছে, এখানে ছেলেটির আসার উৎস বুঝাতে অফ ব্যবহার করা হয়েছে। যাই হোক, এ হচ্ছে আজকের ইন এবং অফ এর ব্যবহারের কয়েকটি নিয়ম। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের এই রিডিং থেকে কয়েকটি বাক্য খুঁজে নেবে যেখানে ইন বা অফ শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এবং সেখান থেকে ইন ও অফ ব্যবহারের কারণ এবং কেন ব্যবহার করেছে সেটি জানার চেষ্টা করবে। বাড়িতে লেখাপড়ার সাথেই থাকো, এবং আশা করছি তোমরা ইন ও অফের ব্যবহারটি মোটামুটি বুঝতে পেরেছ। পরীক্ষার প্রস্তুতি নাও এবং বাড়িতে সুন্দরভাবে লেখাপড়া করো। আজকের জন্য বিদায়।